নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুয়েলার্স ডু কমপ্লিট ইউর টাস্ক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর যে অধ্যায়টি রয়েছে ঘোষ অন দ্য ভেরান্ডা এই গল্পটি সম্পর্কে এখানে আমরা দেখতে পাবো এই গল্পটির মানে হলো যে বারান্দাতে ভূত বারান্দাতে ভূত কিভাবে এলো বা কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আমরা আজকে জানি বক্তা যিনি বক্তা বা যিনি স্পিকার রয়েছেন এই গল্পের সেই বক্তা একবার অনিল নামক একটি ছেলের বাড়িতে আসে এবং সেখানে আসার পরে অনিলের বাবা শহরে যাওয়ার দরুন অনিলের মা একাকি বাড়িতে ছিলেন এবং তারপরে তাদেরকে কিছু ভূতের গল্প শোনান সেখানে জিন ভূতের গল্প শোনানো হয় জিন জিনভূতরা কীরকম হয় মানে অনিলের মায়ের মতে যে জিন ভূত এরকমই হয় যে সমস্ত মেয়েরা খোলা চুলে বাইরে ঘোরাফেরা করে সেই সমস্ত ভূতেদের মানে সেই সমস্ত মেয়েদের প্রতি নাকি জিন ভূত আকৃষ্ট হয় এই ধরনের একটা ভূতের গল্প শোনানো হয় এমনকি তাঁদের তিনি যখন একটা ক্লাসে পড়তেন সেই ক্লাসে থাকা একটি মেয়েকে জিনভূত এরকম এরকমভাবে ভর করেছিল বা তার সঙ্গে ছিল তো সে কারণে কী হতো না সে খেলাধুলায় খুব ভালো ফল করত কিংবা হচ্ছে যে সমস্ত স্পোর্টস হতো সেগুলোতে ভালো স্পোর্টস মানে খেলাধুলা সেগুলোতেও ভালো ফল করত। এবং পড়াশোনায় খুব ভালো ছিল কি একবার যখন একটি শিক্ষক তাকে একটা বই আনার কথা বলে একটা আলমারি থেকে অনেকটা দূর থেকে তখন সে হাতটাকে যখন বাড়ায় এখান থেকে প্রায় অনেক গজ দূরে তো সেখানে হাতটা লম্বা করে বাড়িয়ে দেয় যেটা সাধারণ মানুষের হাত কাজ করতে পারে না সেই রকম একটা ঘটনা ঘটে সেই রকম একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করে কিন্তু যেগুলো আদৌ বিশ্বাসযোগ্য নয় যেটাকে বিশ্বাস করা যায় না কিন্তু ছোটো ছোটো মানে ছোট ছোটো ছেলে মেয়ে হওয়ার দরুন মানে অরুণরা কিন্তু বিশ্বাস করে নেয় সরি অনিলরা কিন্তু বিশ্বাস করে নেয় তারপরে আরও একটা ভূতের গল্প বলা হয় যেটা হচ্ছে মঞ্জিরা মঞ্জিরাটাকে মুনজিরা এমন একটা ভূত যে কি করে গাছপালা গাড়ি ঘোড়া সাইকেল সব কিছু কিন্তু মানে উবড়ে ফেলতে পারে বা উল্টে পাল্টে দিতে পারে সে যদি রেগে যায় এগুলোকে উল্টে পাল্টে দেয় এমনকি যদি আমরা অসত্য গাছের নিচ দিয়ে যাই এই মুনজিরা আমাদেরকে আক্রমণ করতে পারে আমাদের গলার মধ্যে আসতে পারে এবং আমাদের হজম শক্তি নষ্ট করে দিতে পারে এরকম একটা কথা বলা হয়েছে তাহলে কি করতে হয় আমাদেরকে সেটা এড়ানোর জন্য কী করতে হয় অসত্য গাছের তলা দিয়ে যাওয়ার সময় আমাদেরকে হয় মুখে হাত চাপা দিতে হয় না হলে এই মুখের সামনে একটা হাই তোলার সময় একটা তুড়ি মারতে হয় তো এইরকমভাবে একটা বোঝানো হচ্ছে ছোটো ছোটো মেয়েদের গল্প বোঝানো আজগুবি সব গল্প বোঝানো হচ্ছে এমনকি সন্ধেবেলা যখন সন্ধে গড়িয়ে যায় তখনও তাদের অনেক ভূতের গল্প শোনানো হয় এবার বেচারা ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে বাড়িতে ঘুমোতে গেছে এবার অনিল এবং একজন পরিচারিকা আলাদা একটা ঘরে ঘুমাতেন এবং অন্য একটা ঘরে অথার এবং মানে অথার ঘুমিয়েছিলেন বলতে পারি এবার যখন সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে গেছে তখন তাদের ভয় করতে শুরু করে এবার অথারের ঘরে অনিলরা এসে বলে যে তুমি কি আমাদের ঘরটাতে থাকতে চাইবে তখন বলছে যে না আমার ভয় করছে না কিন্তু এদিকে ভয় করছে এদিকে বলছে যে না ভয় করছে না তো তারপরে যথারীতি রাজি হয় অনিলের ওইখানে যাওয়ার মানে যেখানে যে সুরক্ষিত একটা জায়গা সেখানে গিয়ে ঘুমন্ত রাজি হয় এবং সেই সময়ে অনিলের মা ওখানে প্রবেশ করে প্রবেশ করে গিয়ে দেখে যে যেই ঘরটাতে তারা শুয়েছিল সেই ঘরটা খালি দেখেই তো ভয়ে আতঙ্কিত হয়ে গেছে আরে আমার আমার ছেলে মেয়েদের কি ভূত তুলে নিয়ে চলে গেল নাকি ওরা যখন ছোটাছুটি করছিল সাদা সাদা পা জমা পরে ওদেরকে ভূত মনে করে তিনি অজ্ঞান একটা খাটের ওপর পড়ে যান তো এই মানে উনি মনে করেন যে বারান্দাতে ভূত এসেছে উনি ভূতের গল্প শোনালেন উনি ভূতকে ভয় পেয়ে গেলেন এইরকম একটা ঘটনা ঘোষ অন দ্য এই গল্পটিতে উপস্থাপন করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং